হ্যালো ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজও আমরা সোনার কি দর চলছে সেটা জেনে নেব। প্রথমে 22 ক্যারেট, তারপর 24 ক্যারেট এবং তারপরে এক ভরি গহনা সোনার কি দাম চলছে সেটাও জেনে নেব। তা আমরা যে ক্যারেট বলছি, ক্যারেটটা কিন্তু পিউরিটি। আজকে পিউরিটি নিয়ে একটু জানব ফ্রেন্ডস। আমরা বেসিক্যালি যখন সোনা কিনতে যাই সেটা 22, 24, 21 অথবা 18 ক্যারেট হয়ে থাকে। এই ক্যারেট অনুযায়ী কিন্তু সেই সোনার পিউরিটি কতটা আছে সেটা ধরা হয়। 24 ক্যারেট অর্থাৎ 99.99% পিওর হয়, 22 ক্যারেট মানে 91.60% পিওর হয়, 21 ক্যারেট মানে 87.50% পিওর হয় এবং 18 ক্যারেট যেটা সেটা হচ্ছে 75.00% পিওর হয়। এটা গেল দেশের মধ্যে সোনা কেনা বা তার পিওরিটি জানা। এবার যদি দেখা যাচ্ছে আমরা দেশের বাইরে কোথাও সোনা কিনতে যাই, সেক্ষেত্রে কিন্তু ক্যারেট এই হিসাবে হয় না। সেক্ষেত্রে কী হয় যে আমরা এই অর্নামেন্টস কিনলাম, সেই অর্নামেন্টসের গায়ে লেখা থাকে 99, 99, তার মানে সেটা 24 ক্যারেট, 9160 তার মানে সেটা 22 ক্যারেট, 8750 লেখা থাকে তার মানে সেটা 21 ক্যারেট এবং 7500 লেখা থাকলে তার মানে সেটা 18 ক্যারেটের গোল্ড আছে আর 11.664 গ্রামে এক ভরি। 27 অক্টোবর 2024, প্রথমে দেখবো 22 ক্যারেট গোল্ডের কী রেট চলছে ইন্ডিয়াতে বা কলকাতাতে যেটাই বলি না কেন। 22 ক্যারেট গোল্ড ফ্রেন্ডস, 1 গ্রামের দাম চলছে 7360 টাকা এবং 10 গ্রামের দাম চলছে 73,600 টাকা। ফ্রেন্ডস, এই 7360 টাকার সঙ্গে আমরা যদি 11.664 গ্রাম গুণিত করি তাহলে কিন্তু এক ভরি গহনা সোনার দাম বেরিয়ে যাবে। আজকে এক ভরি গহনা সোনার দাম 85,847.04 টাকা। আজকে কিন্তু এক ভরি গহনা সোনার দাম 85,847 টাকা। এবার ফ্রেন্ডস আমরা দেখে নেবো যে 24 ক্যারেট গোল্ডের কী রেট চলছে। 24 ক্যারেট গোল্ডের 1 গ্রামের দাম চলছে 8,029 টাকা এবং 10 গ্রামের দাম চলছে 80,290 টাকা। থ্যাংক ইউ।